अरे मैं तो कब का उठ गया। अभी कब उठी कोशिश तू? ए सुबह सुबह इतना वायलेंट क्यों हो जाती हो तुम? मैं तो लेट करे उठे, कोई एक तो मके हेल्प करबे। दाना महाराज पायर ऊपर पा तुले गेम खेले जाच्छे। तू जाने से आज बाइटे गेस्ट आसबे। ए जा फ्रेश होए जा। जा फ्रेश होए जा। जाबे के जाबिया। যখন প্রথম বললেন আপনি আসবেন আমি তো ভাবতেই পারিনি, কি ভালো লাগছে। না না কি যে বলেন না ম্যাডাম, আরে এরকম ভাবে বললেন, তারপর ওই দেশি মুরগির ঝোলটার কথা বললেন যখন, তখন তো আর না এসে কোনো উপায় নেই। আসলে কালকে তো নববর্ষ, আমি আর সময় পাবো না তাই আজকেই গেলাম। আরে আরে স্যার, আপকে বারে মে বহুত শোনা হ্যায়, আপ বহুত মশহুর হো ইয়াহাঁ। স্যার বাঙালি না? না ও তো দিল্লিতে থাকে, এখানে জব করে। আপ দিল্লি কা হ্যায়? अच्छा अच्छा, कर्मसूत्रे मैं तो दिल्ली में बहुत बार गया हूँ। अच्छा हाँ, दिल्ली का लोकजन बहुत अच्छा होता है ना, हले देखो ना सकाल बेला बाड़ीते देख के रखूँ लुची आलू दम है। माने आपने की करे बुझले लुची? मैडम बंगाली गोयंदा ना पर दिए ढुके आमी ना ওই লুচি তরকারিটা নিয়ে আসছি। আসি এখন, আপনারা বসুন। কি আমি একা খাবো, আপনারা খাবেন না? কি যে বলছেন, আপনি আমাদের অতিথি, আপনাকে না খাইয়ে কি করে আমরা খাই বলুন তো। টানটান স্যার, আমি শুনে আপ খানা বহুত পছন্দ করতে, ইসলিয়ে আপকে লিয়ে স্পেশাল চিকেন ভর্তা আর রুমালি রুটি। তুই এসব কখন বানালি? স্যার হম না দিল্লি ওয়ালে, হামারা সব সর্টেড হোতা হ্যায়। এই জামাইসা কিন্তু খুব মিষ্টি। মিষ্টি না চাই। আচ্ছা শুনুন, ওই যে লুচি আলুর দমের সাথে একটা মিষ্টি খেলাম না, সেই মিষ্টি আর আছে? ও হ্যাঁ আনছি দাঁড়া। হরি বল হরি বল। আবার শুনুন, এরকম খাওয়া দাওয়ার পরে একটু ভাত ঘুম না হলে না চলে না, হজমই হয় না। হেই তো স্যার, একদম টান টান করে আপনার জন্য বিছানা করে দিয়েছি, এবার আপনি টানা ভাত ঘুম দিন। একদম স্যার, গড়িয়ে যান একদম। হ্যাঁ মানে আপনারা মানে এত ভালো না কি বলবো। এই ভাত ঘুমের বিষয়টা বাঙালিরাই বোঝে, এই দিল্লি ঠিল্লি লোকেরা না এর মর্ম বোঝে না। তুই ফিরছিস শুরু হয়ে গেছে। তুই বুঝিস ভাত ঘুমের মত বল? দিন মে হার রোজ কোন সুতা কাজ না থাকলে তুই নিজেও নক ডেকে ডেকে ঘুমাস। কি হচ্ছে বলুন তো, সকাল থেকে শুনছি নানা রকম আওয়াজ, এগুলো কি? আর বলবেন না একেন বাবু, কাকিমা আমাদের উপরে তলায় থাকে, নাম মায়া মণ্ডল, জবে থেকে এসছি না মানে এত ইরিটেট করে ছেড়েছে, পাগল করে দিয়েছে। তাই কি কি করে? সিঁদুর কেন পড়ি না, এটা তো ওনার প্রবলেম। মানে ঘর পে সারা দিন কিউ রহতা হুঁ? আমরা বাচ্চা নিচ্ছি না কেন, এটা তো ওনার প্রবলেম। মানে বাঙালি সে শাদি কিউ কিয়া? আমি যখন ছাদে কাপড় মেলি ক্লিপ নিয়ে উনি পালিয়ে যান। ওর গেট মে খটখট করকে ভাগ জাতি ইতনি উমর মে ভি। আমি গিয়ে দরজা খুলছি। উনি কিন্তু যন্তর মহিলা, আমি বলে দিচ্ছি আগে থেকে। এ আপনি একেন বাবু না? কি পরম সৌভাগ্য আমার, আমি চিনি নিতে এসেছিলাম, চিনি চিনি। মায়া মণ্ডল না? কেন স্যার, কিছু হয়েছে স্যার? আপনার নামে অনেক অভিযোগ আছে। আমি কি করলাম স্যার? প্রতিবেশীদের বিরক্ত করা, আইপিসি 268। এসব অভিযোগ আপনাকে কারা করেছে স্যার? স্যার আমার কি ফাঁসি হয়ে যাবে? ফাঁসি হয়তো আপনার হবে না, কারণ আপনি তো খুন করেননি, কিন্তু কয়েক বছরের ঘানি আপনাকে টানতে হবে। ঘানি মানে জেল স্যার? স্যার বলছিলাম কি, আমি স্যার ওপরেই থাকি, একটু চলুন না স্যার আমার ঘরে গিয়ে সামান্য একটু চা জল খাবার। আপনি পুলিশ ডিপার্টমেন্টের ডিটেকটিভকে প্রলোভন দেখাচ্ছেন, এই জন্য আপনার কত শাস্তি হতে পারে আপনি জানেন? এ বাবা না স্যার না, তা না স্যার, আপনি একজন কত বড় গোয়েন্দা স্যার, সবাই স্যার আপনাকে চেনে। আপনি চলুন স্যার, প্লিজ চলুন স্যার। ঠিক আছে, এত করে বলছেন যখন চলুন। হ্যাঁ স্যার আসুন আসুন স্যার আসুন আসুন স্যার আসুন আসুন আমার ঘরে আসুন স্যার। Thank you.